হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুম রিয়াকশন চ্যানেল। নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, দিলতো পাগল বাংলাদেশে একটা খুবই হিট মুভি। এই মুভিতে শাবনুর ম্যাম এবং ফেরদৌস সুপার হিট কয়েকটা গান আছে। তো আজকে এই মুভিটার থেকে একটা সুপার হিট গানের উপর রিয়াকশন দেবো। গানটির টাইটেল হচ্ছে তোমার আমার এইনা ভালোবাসা। আপনাদের অনেকেরই খুব ফেভারিট গান, আই নো। আর এটা কিন্তু ইন্ডিয়ান কোনো গান থেকে রিমেক করা। গানটি শুনলে আপনারা বুঝতেই পারবেন যে এইটা গানের সুরটা অনেকটা ইন্ডিয়ান গানের সাথে মিশে যায়। তো গানটি শুনলে আপনাদের অবশ্যই মনে পড়বে। আর বন্ধুরা, এখানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা, বরাবরই এই দুই লেজেন্ড। তো এই দুই লেজেন্ডের গানের উপর আমি রিয়াকশন দিচ্ছি অনেকদিন ধরে, আপনারা জানেন নিশ্চয়ই। তো বন্ধুরা, চলুন আজকে আমরা ফেরদৌস এবং শাবনুর ম্যামের সুপারহিট গানটির উপর রিয়াকশন দিই। গানটির টাইটেল হচ্ছে তোমার আমার এই না ভালোবাসা, মুভির নাম হচ্ছে দিল তো পাগল। সো লেটস গো। হ্যাঁ, দেখি কতটা মিল আছে হিন্দি গানটার সাথে। এই তো সামনে ম্যাডাম, ফেরদৌসকে দেখলে মনে হয় একদম ইয়াং। মুভিটার টাইটেলটাও কিন্তু অনেকটা হিন্দি, দিল তো পাগল। ওকে, এখানে কিন্তু আবার মিউজিকটা চেঞ্জ করে দিয়েছে, পুরো টাইমে এরকম কোনো কথা নাই, একটু নিজস্বতাও থাকতে হবে, নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে। শাবনুর ম্যামের কস্টিউমটা দেখেন, একদম হিন্দি নায়কের মতো করে সাজাইছে ওনাকে। ফেরদৌসের গেঞ্জিটার দিকে আমার নজর পড়ছে। ফেরদৌসের যে টি শার্টটা পড়ছে ওই দিকে আমার নজর গেছে, মনে হয় যেন গেঞ্জির উপরে, সামনের দিক দিয়ে মনে হচ্ছে গেঞ্জির উপরে একটা কুটি পড়ছে, বাট অ্যাকচুয়ালি ওইটা কুটি না, ওইটা গেঞ্জির কালারটা এরকম। আমার মতো আপনাদের অনেকে হয়তো খেয়াল করছে। অ্যাকচুয়ালি ওই সময় বাংলা গানে কস্টিউমের জন্য তেমন একটা বাজেট রাখতেন না মনে হয়, যতটা এই সময়ের গানগুলোতে রাখে। খুব সাধারণ মানে পোশাক করে ওনারা শুট করতেন গানগুলো, তারপরে কিন্তু গানগুলো মাস্টারপিস। এন্ডুসারের কণ্ঠ কি নিট এন্ড ক্লিন এবং শুনতে কি ভালো লাগে। তোমার আমার এই না ভালোবাসা, স্বপ্ন রঙিন একটি নতুন আশা, কি যে করেছি তুমি করেছি, আরে মরেছি আমার যা, তোমার আমার এই না ভালোবাসা, স্বপ্ন রঙিন।
প্রত্যেকটা দিন শাবনুর ম্যামের কোনো না কোনো গান না দেখলে কেমন জানি ভালো লাগে না। এই টাইপের শাবনুর ম্যাম এমন একজন হিরোইন যে দর্শকদের সবসময় অ্যাট্রাক্ট করে রাখেন উনি, এরকম হিরোইন। আর আপনাদের থেকে প্রায় সময় শাবনুর ম্যামের গানের উপর রিয়েকশন দেওয়ার জন্য প্রচুর পরিমাণে সাজেশন আছে, প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আছে। ব্যাপারটা দেখে আমি মনে মনে ভাবি আসলে শাবনুর ম্যামের ফ্যান কিন্তু এখনো পর্যন্ত কমে নাই, বরঞ্চ দিন দিন বাড়তেছে। বর্তমান সময়ের কোনো নায়িকার মধ্যে কিন্তু এই ধরনের কোনো নায়িকার জন্য কিন্তু এই ধরনের ফ্যান কিন্তু দেখা যায় না। চরম লেভেলের জনপ্রিয় উনি এখনো পর্যন্ত। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে শাবনুর ম্যামের গান, ওনার অ্যাক্টিং। উনি খুব স্কিলফুল একজন হিরোইন, অ্যাক্টিং এর দিক দিয়ে খুবই এক্সপিরিয়েন্সড। তো যাই হোক বন্ধুরা, এই গানটি কিন্তু হিন্দি গানের কি বলে যে দিল দিওয়ানা, ইয়েস জাস্ট এই লাইনটা আমার মনে আছে, দিল দিওয়ানা না জানে কাব হো গেই, এই ধরনের একটা গান, হিন্দি গান। ওই গানটা থেকে এই গানটা রিমেক করা, হুবু শুরুটা হুবু ছিল কিন্তু মাঝখানে একটু চেঞ্জ করে দিছে। তো যাই হোক বন্ধুরা, এই মুভিতে আরও কিছু গান আছে যেগুলা আসলে ওই রকমই হিন্দি গান থেকে রিমেক করা। যাই হোক, যা গেছেন ভালোই গেছেন, খুব সুন্দর লাগছে। জাস্ট রিমেক করার জন্য করার কি, এগুলো হুবু একবারে মিলবে এরকম কোনো কথা নাই। তারপরও দুই লেজেন্ড সিঙ্গার গিয়েছেন, যখন গানটিতে অবশ্যই আলাদা একটা মাত্রা পেয়েছে, খুব ভালো লেগেছে আমার কাছে। তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু এই গানগুলা বলার মতো না, বলার মতো না। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি ইউ।